ভেল অফ টেলসে আজ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প শিল্পী। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহপরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, গল্পের পোস্ট ডিজাইন সৌম্যদীপ গুঁই। শুনতে থাকুন আমাদের আজকের গল্প শিল্পী। সকালে দাওয়ায় বসে মদন সারা গায়ে শীতের রোদে সেঁক খাচ্ছিল। হঠাৎ তার পায়ে খিঁচ ধরল ভীষণভাবে। একেবারে সাত সাতটা দিন তাঁত না চালিয়ে হাতে পায়ে কোমরে পিঠে কেমন আড়ষ্ট মতো বেতো ব্যথা ধরেছিল, তাতে আবার গাঁটে গাঁটে ঝিলিক মারা কামড়ানি। সুতো মেলে না, তাঁত চলে না, বিনা রোগে ব্যারাম ধরার মতো হদ্দ করে ফেলে। ঘন্টার পর ঘন্টা এক টানা ধরা বাঁধা নরনচরণ তাঁত চালানোর কাজে। তার অভাবে শরীরটা মিয়ে ঝিমিয়ে ব্যথিয়ে ওঠে দুদিনে। ঘুম আসে না, মনটা টনটন করে এক ধরনের উদাস করা কষ্টে, সব যেন ফুরিয়ে গেছে। যাত্রা শুনতে গিয়ে নিমাই সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাবার সময় যেমন লাগে, তেমনি ধারা কষ্ট, ঢের বেশি জোরালো আর অফুরন্ত। শরীর মনের ওসব উদ্বেগ সয়ে চুপচাপ থাকে মদন। যা সয় তা সইবে না কেন? সকালে উঠেই মা গেছে বউকে সঙ্গে নিয়ে বাবুদের বাড়ি। বাড়ির মেয়েদের ধরবে। বাবুর ছোট মেয়ের বিয়ে উপলক্ষে মদন তাঁতি নাম করা বিশেষ রকম ভালো কাপড় বুনে দেবার ফরমাস যদি আদায় করতে পারে। বাবুর বাড়ির বায়না পেলে সুতো অনায়াসে জোগাড় হয়ে যাবে বাবুদের কল্যাণে। বাড়িতে ছিল শুধু মদনের মাসি, তার আবার একটা হাত নুলো, শরীরটা প্যাঁকাটির মতো রোগা। মদনের হাউমাউ চিৎকার শুনে সে ছুটে আসে মদনের দু বছরের ছেলেটাকে কোলে নিয়ে। সঙ্গে আসে মাসির চার বছরের মেয়ে। মাসির কি ক্ষমতা আছে যে এক হাতে টেনে খিঁচ ধরা পা ঠিক করে দেয় মদনের? মাসিও চেঁচায়। চিৎকারে ভয় পেয়ে ছেলে মেয়ে দুটো তো আগেই গলা ফাটিয়ে কান্না জুড়েছিল। তখন রাস্তা থেকে ভুবন ঘোষাল এসে ব্যাপারটা বুঝেই গোড়ালির কাছে মদনের পা ধরে কয়েকটা হ্যাঁচকা টান দেয় আর উড়ুতে জোরে জোরে থাপ্পড় মারে। যন্ত্রণাটা সামালের মধ্যে আসে মদনের, মুচড়ে মুচড়ে ভেঙে পড়ার বদলে বসে আসে পাটা। বাঁচালেন মুখে, বাঁচালেন মুখে। মুখে শুষতে শুষতে মদন পায়ে হাত ঘষে, খড়ি ওঠা ফাটা পায়ে হাতের কড়া তালুর ঘষায় শব্দ হয় শোষেরই মতো। ভুবন পরামর্শ দেয়, উঠে হাঁটো দুপা, সেরে যাবে। মদন কথা কয় না। এতক্ষণে আশেপাশের বাড়ির কয়েকজন মেয়ে পুরুষ ছুটে এসে হাজির হয়েছে হুল্লোড় শুনে। শুধু উদি আসেনি প্রায় লাগাও কুঁড়ে থেকে, কয়েকটা কলা গাছের মোটে ফারাক মদন আর উদির কুঁড়ের মধ্যে। ঘর থেকেই সে তাঁতিপাড়ার মেয়ে পুরুষের পিত্তি জ্বালানো মিষ্টি গলায় চেঁচাচ্ছে, বলি কি হলো গো, ওগো কি কি হলো গো, বলি হলোটা কি? ভুবন রাস্তা থেকে উঠে এলেও এটা জানা কথাই যে সে উদির কুঁড়ে থেকেই ডোবা ঘুরে রাস্তা হয়ে এসেছে। উদি হয়তো তাড়া দিয়ে পাঠিয়েছে তাকে। সাত দিন তাঁত বন্ধ মদনের, বউটা তার নমাস পোয়াতি। না খেয়ে তার ঘরে পাছে কেউ মরে যায় উদির এই ভাবনা হয়েছে জানা গেছে কাল। কিছু চাল আর ডাল সে চুপি চুপি দিয়েছে কাল মদনের বউকে, চুপি চুপি শুধিয়েছে মদনের মতিগতির কথা, সবার মতো মজুরি নিয়ে সাধারণ কাপড় বুনতে মন হয়েছে কিনা মদনের। কেঁদে
উদিকে বলেছে মদনের বউ, না একগুয়েমি তার কাটেনি। পাড়ার যারা ছুটে এসেছিল ভুবনকে এখানে দেখে মুখের ভাব তাদের স্পষ্টই বদলে গেল। ইতিমধ্যে পিসি পিঁড়িয়ে এনে বসতে দিয়েছিল ভুবনকে। বারবার সবাই তাকায় মদন আর ভুবনের দিকে দুচোখে স্পষ্ট জিজ্ঞাসা নিয়ে। সেও কি শেষে ভুবনের ব্যবস্থা মেনে নিল, রাজি হলো প্রায় বেগার খাটা মজুরি নিয়ে সস্তা ধুতি শাড়ি গামছা বুনে দিতে? মদন অস্বস্তি বোধ করে, মুখের খোঁচা খোঁচা গোফদাড়ি মুছে ফেলে হাতে চেটোতে। সবার নিঃশব্দ জিজ্ঞাসার জবাবেই যেন বুড়ো ভোলাকে শুনিয়ে সে বলে, পায়ে খিঁচ ধরল হঠাৎ, সে কি যন্ত্রণা ভাব, একদম যেন মৃত্যু যন্ত্রণা, মরি আর কি। এই উনি ছুটে এসে টেনে টুনে ঠিক করে দিলেন পাটা, বাঁচালেন মুখে। গগন তাঁতির বেঁটে মোটা বউ অদ্ভুত আওয়াজ করে বলে, আ কাঁচেই ছিলেন তা এলেন ভালো, তাই তো বলি মোড়া। তাঁত না চালিয়ে গাটা ঠিক নেই, তাড়াতাড়ি বলে মদন। গগন তাঁতির বউয়ের মুখকে তার বড় ভয়। বৃন্দাবন দাঁড়িয়েছিল পিছনে অপরাধীর মতো, তার কোণেও মদনের ঘরের প্রায় লাগাও উত্তরে একটা আম গাছের ওপাশে, যার দুপাশের ডালপালা দুজনের চালকে প্রায় ছোঁয়ে ছোঁয়ে। বুড়ো ভোলার চেয়ে বৃন্দাবনের বয়স কিন্তু অনেক কম, অথচ শরীর তার অনেক বেশি ঝরা চিহ্ন। একটি তার পুরনো জীর্ণ তাঁত, গামছা আর আট হাতি কাপড় বোনা যায় শুধু, তাতে সে আর বসে না, ক্ষমতা নেই। তার বড় ছেলে রসিক তাঁত চালায়, সুতোর অভাবে তাঁতিপাড়ার সমস্ত তাঁত বন্ধ। অভাব ও আতঙ্কে সমস্ত তাঁতিপাড়া থমথম করছে, শুধু তাঁত চলছে কেশবের আর বৃন্দাবনের। ভুবন অমায়িকভাবে বৃন্দাবনকে জিজ্ঞাসা করে, কখানা গামছা হয়েছে বৃন্দাবন? বৃন্দাবন যেন চমকে ওঠে, এক পা পিছিয়ে যায়। জানি না বাবু, মোর সেলা বলতে পারে। কেশবকে বলো বোনা হলে যেন পয়সা নিয়ে যায়। বাঁকা মেরুদণ্ডটা একবার সোজা করার চেষ্টা করে বৃন্দাবন, অসহায় করুণ দৃষ্টিতে সবার দিকে একবার তাকায়। ছেলেকে শুধোবেন বাবু, ওসব জানি না কিছু আমি। পিছু ফিরে ধীরে ধীরে চলে যায় বৃন্দাবন। গগনের বউ মুখ বাঁকিয়ে ঝাঁঝের সঙ্গে বলে, আমি কিছু জানি না গো, মোর ছেলা জানে, কত ঢং জানে বুড়ো গো। বুড়ো ভোলা বলে, আহ থামো না বুনন মা, এ অত কথায় কাজ কি? এই এই যন্ত্রণা গেছে না মদন? হ্যাঁ এই মোরা তবে যাই। কেশব গেলেই পয়সা পাবে, গামছা কাপড় বুনে দিলেই পয়সা মেলে, এসব ইঙ্গিত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে তারা ভয় পায়। সব ঘরে রোজগার বন্ধ, উপোস। ভুবন বলে, তোমার গায়ের দাদিরা জানো মদন বড় বোকা। মদন নিজেও সাত পুরুষে তাঁতি, রাগের মাথায় সে ব্যঙ্গই করে বসে। সে কথা বলতে, তাঁতি জাতটাই বোকা। ভুবন নিজের কথা বলে যায়, সুতো কিনতে পাচ্ছিস না, পাবিও না কিছু কাল, তাঁত বসিয়ে রেখে নিজে বসে থেকে লাভ কি? মিহিরবাবু সুতো দিচ্ছেন, বুনে দে যা পাস তাই লাভ, তা না সুতো না কিনতে দিলে কাপড়ই বুনবে না, এ কি কথা? তোমার কথা বুঝতে পারি, সস্তা কাপড় বুনবেই না তুমি, কিন্তু ওরা পোষায় না ওদের। সুতো কি সবাই কেনে না কিনতে পারে? আপনি তো জানেন বেশিরভাগ দাদন করজে তাঁত চালায়, পর্তারাকে দিন রাত্রির তাঁত চালিয়ে মুখে রক্ত তুলে, আপনি তাও অর্ধেক করতে চান, পারবো কেন মোড়া? নইলে এদিকে যে পর্তা থাকে না বাবু, কি দরে সুতো কেনা জানো? ভুবন আফসোসে শ্বাস ফেলে, যাগে কি করা, কর্তাকে কত বলে তোমাদের জন্য সুতো বরাদ্দ করেছিলাম, তোমরা না মানলে উপায় কি? বুঝি তো সব, কিন্তু দিনকাল পড়েছে খারাপ, তাঁত রেখে কোনো মতে টিকে থাকা
নয়তো দুদিন বাদে তাঁত বেচতে হবে তোমাদের। ভালো সময় যখন আসবে সুতো মিলবে আবার, তখন মনে পড়বে এই ভুবন ঘোষালের কথা, বলে রাখছি। দেখো মিলিয়ে নিও, আমার কথা শুনলে তাঁতও বজায় থাকতো, নিজেরাও টিকতে। তাঁত বাধা দিয়ে বেচতে হলে মিহিরবাবুর হয়ে ভুবনই কিনবে, সেই ভরসাতেই হয়তো গ্যাঁট হয়ে বসে আছে লোকটা। কিন্তু কিন্তু সে পর্যন্ত কি গড়াবে? তার আগেই হয়তো ভুবনের কাছে সুতো নিয়ে বুনতে শুরু করবে তাঁতিরা। মাসি এসে ঘুরঘুর করে আশেপাশে, বামুনের ছেলে পায়ে হাত দিয়েছে মদনের, গড় হয়ে পায়ের ধুলো নিয়ে ভুবনকে যতক্ষণ সে প্রণাম না করছে মাসির মনে স্বস্তি নেই। মদনের বুঝি খেয়াল হয়নি, ভুলে গেছে। মদনের পা দুটো টান হয়ে ভুবনের পিড়ির দিকে এগিয়ে গেলে মাসির আর ধৈর্য থাকে না, মদনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে প্রণামের কথাটা মনে করিয়ে দেয়। মদন একেবারে খিঁচড়ে ওঠে, মেয়েটাকে নে না খোলে, কেঁদে মরছে, মরগে না হেতা যেতে গিয়ে মরবি। ছেলে মেয়ে দুটোকে নিয়ে মাসি পালায়। মদনের এই মেজাজ মাসি চেনে, মেয়ে কাঁদছে বলে বকুনি মিছে, ওটা ছুতো। ছেলেপিলে কানের কাছে চেঁচালে মানুষের অশান্তি কেন হবে মাসিও জানে না, মদনও বোঝে না। ছেলেমেয়ের কান্না মদনের কানে লাগে না, তাঁতের ঠকঠকি মেয়েদের বকাবকি ঝিঝির ডাকের মতো। মেজাজটাই বিগড়েছে মদনের, না করুক প্রণাম সে বামুনের ছেলেকে। মদনের ওপর মাসিমার বিশ্বাস খাঁটি, রামায়ণ সে পড়তে পারে সুর করে, তাঁতের কাজে বাপের নাম সে বজায় রেখেছে, সেরা জিনিস তৈরির বায়না পায় মদন তাঁতি। মদনের মার সঙ্গে কচি বয়সে এ বাড়িতে এসে মাসি শুনেছিল বাবুদের বাপের আমলে বেনারসি বুনে দেবার বায়না পেয়েছিল মদনের বাপ, বিয়ের সময় জালের মতো ছিষ্টি ছাড়া শাড়ি বুনে পড়তে দিয়ে তার সঙ্গে যে মস্করা করেছিল মদনের বাপ, সে কথা কোনোদিন ভুলবে না মাসি। আজ আকাল, বায়না আসে না, সুতো মেলে না, তাঁত চলে না, তবু মদন উঁচা কাপড় বোনে না, ওর জন্য কষ্ট হয় মাসির। ওর বাপের কথা ভেবে মা বউ যেন কেমন ব্যবহার করে ওর সঙ্গে। মদনের বাপ যদি আজ বেঁচে থাকতো, মাসি ভাবে, বেঁচে থাকলে 4.25-এর বেশি বয়স হতো তার। মাসি তা ভালো বোঝে না, শুধু শ্রীধরের চেয়ে সে বেশি বুড়ো হয়ে পড়ত এটা ভাবতেই মনটা তার মুষড়ে যায়। শ্রীধর তাঁতির বেঁচে থাকার দুর্ভাগ্য দেখে সে নিজেই কামনা করে এবার বুড়োর যাওয়াই ভালো, না থাক মদনের বাপ, মদন তো আছে। মদনের মা বউ ফিরে আসে গুটি গুটি, পেটের ভারে মদনের বউ থপথপ পা ফেলে হাঁটে, হাত পা তার ফুলছে কদিন থেকে, পরনের জীর্ণ পুরনো শাড়িখানা মদন নিজে বুনে দিয়েছিল তাকে বিয়ের সময়, এখনো পাড়ের বৈচিত্র্য, মিহি বুননের কোমল খাপি উজ্জ্বলতা সব মিলে এমন সুন্দর আছে কাপড়খানা যে অতি বিশ্রীভাবে পড়লেও রুক্ষ জট বাঁধা চুল, চোকলা ওঠা, ফাটা চামড়া এসব চিহ্ন না থাকলে বাবুদের বাড়ির মেয়ে মনে করা যেত তাকে। মদনের মা বিড়বিড় করে বকতে বকতে আসছিল লাঠি ধরে কুঁজো হয়ে, ভুবনের সামনে সে কিছু না বললেই মদন খুশি হতো, কিন্তু বুড়ির কি সে কাণ্ডজ্ঞান আছে? সামনে এসেই সে শুরু করে দেয়, মদন তাঁতির এ অতি বশীকরণ বসন্ত শাড়ির বায়নার কথা শুনেই বাবুর বাড়ির মেয়েদের হাসি টিটকিরি দিয়ে তাদের বিদায় করার কাহিনী। ওসব কাপড়ের চল আছে নাকি আর? দিদিমারা ঝিরা আর চাষা ঘরের মেয়েরা পরে ওসব শাড়ি, মদন তাঁতি, মদন তাঁতির কাপড়, বনগায় শ্যাল রাজা মদন তাঁতি। কি বলল, বলল ওসব কথা? পা গুটিয়ে সিধে হয়ে বলে মদন, বেড়েছে, বড় বেড়েছে বাবুরা, অতি বার হয়েছে বাবুদের, মরবে এবার, দেখো মরবে এবার। দাওয়ায় উঠতে টোলে পড়বার উপক্রম করে মদনের বউ, খুঁটি ধরে সামলে নিয়ে ভিতরে চলে যায়। ভেতর থেকে তার উগ্র মন্তব্য আসে, এক পয়সার মুরদ নেই,
গপ্প কত? ভুবন সান্ত্বনা দিয়ে বলে, মেয়েরা অমন বলে মদন, ওসব কথায় কান দিতে নেই। তা বলে, বাবুদের বাড়ি মেয়েরাও বলে, তার মা বউও বলে, উদিও বলে, কিন্তু সব মেয়েরা বলে না, এই তাঁতি পাড়ার অনেক মেয়েই বলে না। মদন তাঁতিকে সামনে খাড়া করিয়ে তারা বরং ঝগড়া করে তাদের ঘরের পুরুষদের সঙ্গে। মদনও তাঁত বোনে, তারাও তাঁত বোনে, পায়ের ধুলোর যোগ্যই নয় তারা মদনের। এক আঙুল গোঁফদাড়ির মধ্যে ভাঙা দাঁতের হাসি জাগিয়ে মদন শোনায় ভুবনকে। একটা এঁড়ে তাঁতির তেজ আর নিষ্ঠায় একটু খটকাই যেন লাগে ভুবনের, একটু রাগ একটু হিংসার জ্বালাও যেন হয়। সম্প্রতি মিহিরবাবুর তাঁতের কারবারে জড়িয়ে পড়ার পর সে শুনেছিল এই অঞ্চলের তাঁতি মহলে একটা কথা চলিত আছে, মদন যখন গামছা বুনবে। গোড়ায় কথাটার মানে ভালো বোঝেনি, পরে টের পেয়েছিল সূর্য যখন পশ্চিমে উঠবে এর বদলে ওই কথাটা এদিকের তাঁতিরা ব্যবহার করে। সে জানে মদন যদি তার কাছ থেকে সুতো নিয়ে কাপড় বুনতে রাজি হয় আজ, কাল তাঁতি পাড়ার বেশিরভাগ লোক ছুটে আসবে তার কাছে সুতোর জন্য। বড় খামখেয়ালি একগুঁয়ে লোকটা, এই রাগে এই হাসে হাহুতাশ করে, এই আবার লম্বা চওড়া কথা কয়, যেন রাজা মহারাজা। উঠবার সময় ভুবনের মনে হয় ঘর থেকে যেন একটা গোঙানির আওয়াজ কানে এলো, তারপরেই মাসির গলা, ও মদন ও মদন, দেখ দেখ সে তোর বউটা কেমন করছে, দেখ না। ভুবন গিয়ে উদিকে পাঠিয়ে দেয় খবর নিতে, বেলা হয়েছে তার বেরিয়ে পড়ার দরকার, কাজ অনেক, কিন্তু মদনের ঘরের খবরটা না জেনে যেতে পারে না, তেমন একটা বিপদ ঘাড়ে চাপলে মদন হয়তো ভাঙতে পারে। উদির জন্য অপেক্ষা করতে করতে সে বিরক্ত হয়ে ওঠে, ও ছুঁড়ির বড় বাড়াবাড়ি আছে সব বিষয়ে, খবর আনতে গিয়ে হয়তো সেবা করতেই লেগে গেছে মদনের বউয়ের। কি হয়েছে মদনের বউয়ের, কি হতে পারে, গুরুতর কিছু যদি হয়। উদি ফেরে অনেকক্ষণ পরে, অনেকটা পথ হেঁটে মদনের বউয়ের শরীরটা কেমন কেমন করছিল, একবার মূর্ছা গেছে, মনে হয়েছিল বুঝি ওই পর্যন্তই থাকবে, কিন্তু পরে মনে হচ্ছে প্রসব ব্যথাটাও উঠবে। পেশব হতে গেলে মরবে মাগিয়ে বার, এক বেলা এক মুঠো ভাত পায় কি পায় না, তিন বেলা উপোস, এমনি করেই চলছে দু মাস, গাল দিয়ে এলাম তাঁতিকে, মরণ হয় না। আখায় কাঠ গুঁজে নামানো হাঁড়িটা চাপিয়ে দেয় সে, বেঁটে আঁটো দেহটা পর্যন্ত তার পরিচয় দেয় দুর্জয় রাগের, বসাতে গিয়ে মাটির হাঁড়িটা যে ভাঙে না তাই আশ্চর্য। এখনো গেলে না যে, হ্যাঁ যাব, আলিশে লাগছে। তা খাবে নাকি, ভাত খাবে, মোর রাধা ভাত খাবে। উদি আবদার জানায়, ভুবন রেগে বলে, তোর কথা বড় বিচ্ছিরি। মদন দাওয়ায় এসে বসেছে, উঁকি মেরে দেখে ডোবা ঘুরে রাস্তা হয়ে ভুবন আবার যায়, সকালের পিঁড়িটা সেখানেই পড়েছিল, তাতে জাঁকিয়ে বসে সে। কেমন আছে বউ? ব্যথা উঠেছে কম, রক্ত ভাঙছে বেশি, ব্যথা তেমন নয়, দুর্গা বুড়িকে আনতে গেছে। মদনের শান্ত নিশ্চিন্ত ভাব দেখে ভুবন রীতিমতো ভড়কে যায়, একটা বিড়ি ধরিয়ে ভাবে, ভেবে মদনকেও একটা বিড়ি দেয়। মদন হঠাৎ বলে, এ ভালো কিছু বোনার না, একটু দামি কিছু, সুতো নেই বুঝি। মনটা খুশি হয়ে ওঠে ভুবনের, সামান্য আছে, কিন্তু বেনারসি ছাড়া তুমি কি কিছু বুনবে? বেনারসি, বেনারসি না বোনা যেন তারই অপরাধ,
তারই অধঃপতন, এমনি আফসোসের সঙ্গে বলে মদন, বেনারসি জীবনে বুনিনি। এক ঘন্টার মধ্যে সুতো এসে পড়ে, ভুবন লোক দিয়ে সুতো পৌঁছে দেয় মদনের ঘরে। সুতো দেখে কান্না আসে মদনের, এই সুতো দিয়ে তাকে ভালো কাপড়, দামি কাপড় বুনে দিতে হবে। এর চেয়ে কেশবের মতো গামছাই নয় সে বুনতো? লোকে বলতো মদন তাঁতি গামছা বুনছে দায় পড়ে, কিন্তু যা তা ওচা কাপড় বোনেনি। সকালে পায়ে যেমন খিঁচ ধরেছিল, তেমনি ভাবে কি যেন টেনে ধরে তার বুকের মধ্যে। ট্যাকে গোঁজা দাদনের টাকা দুটো যেন ছ্যাঁকা দিতে থাকে চামড়ায়। কিন্তু এদিকে হাত না চালিয়ে চালিয়ে সর্বাঙ্গে আড়ষ্ট মতো ব্যথা, পেটের খিদেটা মোড়ে মোড়ে জাগছে বারবার। বউটা গোঙাচ্ছে এক টানা, কি করবে মদন তাঁতি? সেদিন রাত্রি যখন গভীর হয়ে এসেছে, শীতের চাঁদের ম্লান আলোয় গাঁ ঘুমিয়ে পড়েছে, চারদিক স্তব্ধ নিঝুম হয়ে আছে, মাঝে মাঝে কাছে ও দূরে কুকুর শেয়ালের ডাক ছাড়া মদন তাঁতির তাঁত ঘরে শব্দ শুরু হলো ঠকাঠক ঠকাঠক। খুব জোরে তাঁত চালিয়েছে মদন, শব্দ উঠছে জোরে। উদির ঘরে তো বটেই, বৃন্দাবনের ঘরে পর্যন্ত শব্দ পৌঁছতে থাকে তার তাঁত চালানোর। ভুবন আশ্চর্য হয়ে বলে, এর মধ্যে তাঁত চাপালো একা মানুষ, কখন ঠিক করলো সব? উদিও অবাক হয়ে গিয়েছিল। ও খাঁটি গুণী লোক, ও সব পারে। ভয়ে ও বিস্ময়ে সে কান পেতে থাকে। বুড়ো বৃন্দাবন ছেলেকে ডেকে বলে, মদন তাঁত চালায় নাকি রে? তাছাড়া কি আর, রাত দুপুরে চুপে চুপে তাঁত চালাচ্ছেন, ঘাট শুধু মোদের বেলা। ভুবনের সুতো নাও হতে পারে। কার সুতো তবে, কার আছে সুতো ভুবন ছাড়া? শুনি। মদনের তাঁত কখন থেমেছিল উদি জানে না। ভোরে ঘুম ভেঙেই সে ছুটে যায় মদনের কাছে। মদনকে ডেকে তুলে সাগ্রহে বলে, তাঁতি, ও তাঁতি, ওটো না, ওটো। বলি বলি, কতটা বুনলে গা, কতটা বুনলে? আয় দেখবি, আয় আয়। মদন তাকে নিয়ে যায় তাঁত ঘরে। ফাঁকা শূন্য তাঁত দেখে থ বনে থাকে উদি। সুতোর বান্ডিল যেমন ছিল তেমনি পড়ে আছে। সুতো মদন উদির হাতে তুলে দেয়, টাকা দুটোও দেয়, বলে, নিয়ে যা, ফিরে দেখা ভুবন বাবুকে, বলিস মদন তাঁতি যেদিন গামছা বুনবে। একটু বেলা হতে তাঁতিপাড়ার অর্ধেক মেয়ে পুরুষ দল বেঁধে মদনের ঘরের দাওয়ার সামনে এসে দাঁড়ায়। মুখ দেখলেই বোঝা যায় তাদের মনের অবস্থা। রোষে ক্ষোভে কারো চোখে জল এসে পড়বার উপক্রম করেছে। গগন তাঁতির বউটা পর্যন্ত নির্বাক হয়ে গেছে। বুড়ো ভোলা সুধ হয়, ভুবনের ঢে নাকি সুতো নিয়েছ মদন, তাঁত চালিয়েছ দুপুর রাতে চুপি চুপি? দেখে এসো তাঁত। তাঁত চালাওনি রাতে? চালিয়েছি, খালি তাঁত। তাঁত না চালিয়ে খিঁচ ধরল পায়ে বাতে, তাই খালি তাঁত চালালাম একটু। ভুবনের সুতো নিয়ে তাঁত বুনবো? বেইমানি করব তোমাদের সাথে কথা দিয়ে? মদন তাঁতি যেদিন কথার খেলাপ করবে। মদন হঠাৎ থেমে যায়। শেষ হলো
আমাদের আজকের গল্প শিল্পী। গল্প রচনায় মানিক বন্দ্যোপাধ্যায়, গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহপরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন সৌম্যদীপ গুই, গল্পের সূত্রধর, গল্পের কথক মদন, বুড়ো ভোলা এবং কেশবের চরিত্রে আমি শীর্ষেন্দু, উদি এবং মদনের মাসির চরিত্রে স্বাগতা, মদনের বউ এবং গগনতাঁতির বউয়ের চরিত্রে সায়ন্তনী এবং ভুবন ঘোষাল ও বৃন্দাবনের চরিত্রে প্রভাকর। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি চিলিং টেলস অডিও স্টোরি চ্যানেল থেকে প্রভাকর কুণ্ডুকে। তাকে বিশেষ ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, এবং যদি আজ আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।